فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবরাকাত। জি, বাংলাদেশ থেকে একবার জানতে চেয়েছেন যে গান শোনা হারাম। আমরা জানি গান শোনা যায় যে সেটা হারাম, কিন্তু গান যদি কোনো বাদ্যযন্ত্র ছাড়া হয়, কোনো রকম যন্ত্র আওয়াজ ছাড়া, বাজনা ছাড়া হয়, ইসলাম বিরোধী কোনো কথা না থাকে, তাহলে সেটা শোনা যাবে কিনা? জি, ইসলামী সঙ্গীত আকারে যেটা শিরক বেদাত মুক্ত সেগুলো শোনা যাবে, যেগুলো হামদ নাথ, যেগুলো তো শিরক বেদাতের কোনো গন্ধ নাই, তাহলে সেগুলো শোনা যাবে। যেমন শেয়ের, রাসূল সাল্লামের জামানাতে শেয়ের কবিতা আবৃত্তি করা হতো, সেই কবিতাই মনে করে শোনা যেতে পারে, যেগুলোতে কোনো বাদ্যযন্ত্র নাই, বাজনা নাই, আর সেটা যদি ইসলাম বিরোধী কোনো শব্দ সেখানে না থাকে, তাহলে ইসলামের পক্ষে, ইসলামের জাগরণের জন্য যদি সে গান গাওয়া হয়, তাহলে শোনা যেতে পারে, সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো গুনাহ হবে না, জাজাকাল্লাহ খায়। কিন্তু এই দেখতে হবে সেটা ইসলামী সঙ্গীত কেনা, সেখানে মানে ওই নায়ক নায়িকার গান বাজনা ছাড়া হলে সেটা শোনা যাবে না, সেখানে যদি তাদের কোনো কথাতে আক্রোশ থাকে বা কোনো থাকে। যাই হোক, ইসলামী সঙ্গীত যেটা সেটা শোনা যেতে পারে শিরক বিদাতের গন্ধ না থাকলে। জাজাকাল্লাহ খায়।